আচ্ছা, এইবারে কল্যাণীর এ টু দুর্গাপূজা কমিটি দেখার পর আমি চলে গিয়েছিলাম এ নাইন স্কোয়ার পার্ক। আর সেখানে গিয়ে দেখি কি করেছে সেটা একটু আপনাদের বলে দিই। সেটা করেছে হচ্ছে দিল্লির অক্ষরধাম, মানে অক্ষরধাম টেম্পল, এটা উচ্চারণটা ঠিক এরকমই। তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আর একটা হচ্ছে বোট পার্ক, এরকম কিছু একটা জায়গা, সেখানে একটা নৌকার মধ্যে প্যান্ডেল করেছে, প্রতিমা করেছে, সেটাও দেখাবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে থাকছে। চলুন। চলে এসেছি কল্যাণীর A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজো দেখতে। আর এবছরের থিম যেটা, সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। দেখতেই পাচ্ছেন সামনে মন্দিরটি, মানে মণ্ডপটি তৈরি করেছে। চলুন ভেতরের দিকে আস্তে আস্তে চলে যাই। A9 স্কোয়ার পার্ক দেখার পর এবার চলে এলাম কল্যাণীর নয়েরপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো দেখতে। দেখতে পাচ্ছেন সামনে একটা বিরাট বড় নৌকা রয়েছে সুইমিং পুলের ভেতরে, তার পেছনে প্যান্ডেলটি বানানো হয়েছে। এখান থেকে হয়তো বুঝতে পারছেন না আপনারা, আপনাদের যেই একটু পেছন দিক থেকে দেখাবো, মানে প্যান্ডেল থেকে দূরে যেই সরে যাব, তখন কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। দেখুন সামনে রয়েছে একটা নৌকা সুইমিং পুলের ভেতরে। দেখুন এটা কেন রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেব। এবারে দেখুন আমি যেই প্যান্ডেল থেকে দূরে চলে এসেছি, এইবারে এই নৌকাটি সুইমিং পুলের ভেতরে রয়েছে, পুরো প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, মানে হচ্ছে একটা নৌকা। চলুন এবার তাহলে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক।